আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপর চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আজকে আপনাদের সামনে আমি একটা ব্লক প্রিন্টের ওড়না নিয়ে এসেছি। তো এটা হলুদ কালারের, তো কালারটা ক্যামেরায় অনেক সময় অনেক কালার ফ্রেশ আসে না, অরিজিনাল কালারটা আসে না, তো অরিজিনাল যে কালারটা সেটা আসে নাই। তো অনেক সুন্দর লাগছে বাস্তবে, তো এখানেও অনেক সুন্দর লাগছে। যেটা আমি লেমন হলুদ কালারের উপরে আমি ব্লু কালার ব্লক করেছি, যে ব্লক প্রিন্টটা করছি, তা আপনারাও করতে পারবেন অনেক সহজে। চলুন দেখে নিই কিভাবে করা যায়। তো প্রথমে আমি একটি কাপড় নিয়েছি, যে কাপড় বলতে ওড়না নিয়েছি, একটা কিনে রেডিমেড ওড়না নিয়েছি। আর যে ডাইসগুলো দিয়ে আমি ছাপ দিব, তো আমি ওই ডাইসগুলোকে আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যারা ব্লগ করবেন তারা অবশ্যই ব্লকে ছাপ দেওয়ার পূর্বে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। তো আমি হচ্ছে 2টা পাড় এবং 2টা ফুল নিয়েছি, মোট 4টা ব্লক। আমি ব্লক দিয়ে আমি আজকে ছাপ বসাবো যে প্রিন্টটা করব। প্রথমে আমি চারপাশে যে পাড়টা দিব সেই পাড়টা আমি দিয়ে নিব। তো আমি এভাবে ডাইসটার রং নিয়ে আমি এভাবে বসায় দিচ্ছি, মিলাই নিতে হবে অবশ্যই। আমারটা একটু এদিকে হয়ে গেছে সাইডে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে এপাশে পাশে। আমার এক সাইডের পার্ট আমার কমপ্লিট, আমি আর এক সাইড পার করে নিব ওই পাশটা। আমি এবার 2 সাইডের আঁচল করে নিব। আঁচল আমি মাপ দিয়ে নিচ্ছি, অনেক সময় বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য আমি মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা পার্ট দিব, 2 আঁচলে 2টা আমি আলাদা পার্টলা দিব, আলাদা পাড়ে যে এই পার্টটা দিব, দিয়ে আমি এটা দিয়ে ডাইস, এই ডাইসটা দিয়েই আমি হচ্ছে ব্লক প্রিন্ট করব এই পাশের। আমি ছোট ছোট ফুলের 2টা ডাইস আমি চয়েস করে রেখেছিলাম। তা আমি ছোট 2টা ফুল, আমি একটা ফুল এই আঁচলে দিব আর একটা ফুল মাঝখানে দিয়ে বসায় দিব। যেটা এবার এইটা এই ফুলটাও সেকেন্ড লাইনে দিব। তারপর 2টা আঁচল করা কমপ্লিট, একইভাবে 2টা আঁচল করে নিয়েছি। এবার যে মাঝখানে ফাঁকা জায়গা আছে আর 2 আঁচলের মাঝে আমি ছোট ছোট ফুলগুলো আমি কম্বিনেশন করে বসায় দিচ্ছি, একটু বড় এবং একটা ছোট। এভাবে পুরো আমি এটা করে নিব। দুইটা ফাঁকা জায়গায় ছোটটা বসাবো। পুরো ওড়না করা আমার কমপ্লিট।
তো কেমন লাগছে? আমার ব্লক প্রিন্টের ওড়নাটা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওড়নাটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগছে। ব্লক প্রিন্ট করার পরে ওড়না সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আপনারা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ব্লক প্রিন্ট